চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একথা বলেন তিনি। এ সময় আদালতের রায়ে ইংরেজির পাশাপাশি বাংলায় লেখার জন্য যথাযথ উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরও দেখুন শাহাবুদ্দিন শাহাবের রিপোর্টে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এই আয়োজন করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চকবাজারের আগুনে হতাহতের প্রতি সমবেদনা ও শোক জানান। যারা নিহত হয়েছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আর যারা হত তাদের যাতে দ্রুত চিকিৎসা হয় তার ব্যবস্থা নিয়েছে এবং সেটা আমরা কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। এরপর আন্তর্জাতিক ভাষা সম্পর্কে কথা বলেন প্রধানমন্ত্রী। ইউনেস্কো যে সমস্ত ক্যাটাগরি থাকে, আদালতের রায় ইংরেজির পাশাপাশি বাংলায় লেখার জন্য যথাযথ উদ্যোগ নেওয়ার তাগিদ দেন শেখ হাসিনা। আদালতের রায়টা যদি কেউ ইংরেজিতেও লিখতে চায় লিখতে পারে, কিন্তু একটা শর্ত থাকবে যে এটা বাংলা ভাষায় প্রচার করতে হবে, প্রকাশ করতে হবে। যিনি রায় পাবেন তিনি যেন পড়ে জানতে পারেন। প্রধানমন্ত্রী বলেন দাপ্তরিক ভাষা আর প্রচলিত ভাষা শুদ্ধভাবে যাতে প্রয়োগ হয়, বিকৃত যাতে না হয় এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। যে একটা সুষ্ঠু ভাষা যেটা প্রচলন থাকবে, আর আমরা যারা এক একটা অঞ্চলের আমাদের আঞ্চলিক ভাষা তো থাকবেই, এটাকে একেবারে বাদ দেওয়া ঠিক না, কারণ বাদ দিলে আমাদের নিজেদের অস্তিত্বই থাকে না। বই পুস্তক পড়া বা শিক্ষার জন্য অবশ্যই একটা শুদ্ধ ভাষা থাকা দরকার, সেজন্য ইতিমধ্যে প্রবিদ ভাষা এটা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন আঞ্চলিক ভাষা আমাদের ঐতিহ্য, এই ভাষা টিকিয়ে রাখতে হবে। যেন এই ইনস্টিটিউটটা যেন